সকাল 10:30। আমরা চলে গেলাম একেবারে ডানকুনি স্টেশন, গিয়ে দেখলাম সেখানে তো একেবারে হই হই রই রই অবস্থা। প্রশাসনের সমস্ত অফিসাররা থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী, জেলার উচ্চ বলে উচ্চস্থানীয় নেতারা এবং নেতৃবৃন্দ, এবং তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরা। কিন্তু কেন কি হচ্ছিল, কি হবে এইখানে? অর্থাৎ ডানকুনি স্টেশন মতন একটা সাধারণ জায়গায় কি এমন ঘটতে চলেছে? ঘটনাটা জানা গেল 10:43 নাগাদ। স্টেশন থেকে স্টেশনে এসে প্রবেশ করল একটি দূরপাল্লার ট্রেন, আর ট্রেন থেকে যে মানুষগুলো নামলো তাদের মুখের হাসি বলে দিচ্ছিল যে তারা আজ কতটা পরিতৃপ্ত। হ্যাঁ, আমি সেই ট্রেনটির কথাই বলছি যেই ট্রেনটি গত 3-4 দিন ধরে ট্রাভেল করে আজমির শরীফ, রাজস্থান এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে তীর্থযাত্রী হিসেবে আটকে থাকা মানুষগুলোকে নিয়ে এসে ফিরেছে তাদের নিজস্ব স্থানে। মানুষগুলোর মুখে, চোখের মুখে পরিতৃপ্তি বলে দিচ্ছিল যে করোনার আতঙ্কের থেকেও বেশি ভয়াবহ হয়ে তাদের চোখে মুখে গ্রাস করেছিল ওই সময় ওইখানে আটকে থাকার আতঙ্ক। আজ সেই আতঙ্ক থেকে তারা মুক্ত, কিন্তু করোনা তার আতঙ্ক তো মুক্ত নয়। সরকার, আমাদের প্রশাসন গোটা ডানকুনি স্টেশনকে একেবারে ছেয়ে ধরেছিলেন। পুলিশ প্রশাসনরা সেখানে একেবারে নিষ্ঠানুসারে যাত্রীদের নামাচ্ছিলেন, এবং সেখান থেকে স্বাস্থ্য দপ্তরের মানুষরা তাদেরকে থার্মাল স্ক্রিনিং করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে তাদেরকে গাড়ি করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আর এই গোটা ব্যাপারটার মধ্যে যদি আমরা শুধু সরকারকে প্রাধান্য দিই বা পুরো শুধু সরকারকে বাহবা দিই, তাহলে কিন্তু ভুল হবে। এখানে যেমন আমাদের রাজ্য সরকারের কৃতিত্ব প্রাপ্য, তেমনই প্রাপ্য কেন্দ্রীয় সরকার। আমাদের কেন্দ্রীয় সরকার ট্রেনের ব্যবস্থা করেছে, রাজ্য সরকার তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। এতদিন ধরে মানুষের মধ্যে টিভির পর্দা খুললে বা খবরের কাগজ খুললে যে মানুষগুলো একে অপরের দিকে আঙুল তুলত, আজ মানুষের উপকারে তারা সবাই একসাথে এসে দাঁড়িয়েছে। করোনা শুধু যে প্রকৃতিকে সুন্দর করেছে তা নয়, করোনা যে নেতা নেতৃবৃন্দ এতদিন একে অপরকে বিরোধী বলে মনে করত, তাদের সকলকে এক ছাদের তলায় দাঁড় করিয়েছে, একটা নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। একদিকে যেমন আমাদের রাজ্যে পত্রযুদ্ধ চলছে বলে আমরা অনেকেই অস্বস্তির মধ্যে পড়েছি, ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যেই আর একটি এমন ঘটনা ঘটল যা গোটা দেশের কাছে একটা নিদর্শন হয়ে রইল। আর ট্রেনের যাত্রী সংখ্যা ছিল প্রায় 1188 জন, একেবারে তাদের বাড়ি পর্যন্ত, বাড়ির চৌকাঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট গাড়িরও ব্যবস্থা করেছিল সরকার। আর সত্যি আমার বলতে ইচ্ছে করছে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের আসল চেহারা। আমি আশা রাখব করোনা পরিস্থিতি যতই জটিল হোক, আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে, কারণ এই সম্প্রীতি বজায় থাকলেই যত ভয়ঙ্করভাবেই আমাদের এই ভারতবর্ষে আছড়ে পড়তে চাক না কেন, পারবে না, কারণ সম্প্রীতির প্রাচীর তাকে আটকে দেবে। সম্প্রীতির শক্তি করোনার শক্তির থেকে অনেক বড়। ঠিক যেমন আমরা আপনারা একত্রিতভাবে লকডাউন মেনটেন করছি, করোনার পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছি, ঠিক তেমনই রাজ্য, দেশ এবং দেশীয় নেতানেত্রীরা একসঙ্গে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছে। হয়তো সেখানে একটু ভুল ত্রুটি হচ্ছে, হয়তো কোনো প্রক্রিয়া সুপরিকল্পিতভাবে নেওয়া হলেও সেখানে সফলতা অর্জন করতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে সরকার চেষ্টা করছে না। প্রত্যেকটি সরকারেরই দায় রয়েছে মানুষকে বাঁচানোর, কোনো সরকারই চায় না আমার আপনার খুব একটা অসুবিধা হোক। তাই আমি আজ ইচ্ছা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুধু এইটুকুই অনুরোধ করব যে দেশীয় সরকারের ওপর হোক, রাজ্য সরকারের ওপর হোক, অযথা আঙুল তোলার বদলে পারলে একটু হলেও ভরসা রাখুন। করোনা যেমন আপনার জীবনে নতুন, আমার জীবনে নতুন, তেমন এই যে দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে যে মানুষগুলো, তাদের কাছেও নতুন। তাই এই সমস্যাকে প্রতিকার করতে আমাদের মতন তাদেরও একটু সমস্যা হবে বই কি, কিন্তু সেই সমস্যা মেটাতে পারেন আপনারা। আপনাদের সহিষ্ণুতা বজায় থাকলে তবেই এই মানুষগুলো নিজেদের কাজটা সঠিকভাবে করতে পারবে। তাদের দেওয়া নির্দেশ যদি আমরা মেনে চলি, তবেই কিন্তু আমরা সঠিকভাবে সঠিক পথে করোনাকে হারাতে পারবো। আজ
ভারতবাসী হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। মনে হচ্ছে এই সম্প্রীতিটাই দরকার এই করোনার এই অবস্থাকে আমাদের আমাদের মোকাবিলা করার জন্য। আমরা চাইব ঠিক একই রকম সম্প্রীতি বজায় করে গোটা করোনা পরিস্থিতির মোকাবিলা করবে আমাদের দেশ এবং রাজ্য সরকার। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, প্লিজ ঘরে থাকবেন। এখন ঘরে থাকাটা খুব জরুরি।